স্বাগতম সবাইকে বিচ্ছু রিঅ্যাকশনে। আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আবারও আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা দেখছি একটি তামিল মুভি ট্রেলার, আর মুভিটি হলো সারপাট্টা পরম্পরায়। নামটা খুব সুন্দর, খুব সুন্দর, হয়তো উচ্চারণে ভুল হতে পারে, ভুল হলে মাফ করবেন। আর আমরা ট্রেলারটি যে ইউটিউব চ্যানেল থেকে নিয়েছি সেই চ্যানেলটি হলো অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়া। মুভিটির ডিরেক্টর হচ্ছে পা রঞ্জিত, কাস্টে রয়েছে আরিয়া, দুষারা, পশুপতি, অনুপমা কুমার, সঞ্চানা। আর মুভিটি রিলিজ হচ্ছে 22 জুলাই, ডেটটা খুব কাছাকাছি সময় মনে হচ্ছে। তো চলুন দেখে আসি এই তামিল মুভি ট্রেলারটি। বক্সিং শুরু হবে এখন, চেন্নাই নিলাম প্রোডাকশন। আসলে এখানে মারামারি শুরু হয়েছিল না সিনেমার শুটিং হয়েছিল বুঝতে পারলাম না। অ্যামাজন ইন্ডিয়াকে நம்ம எல்லாம் வெள்ளக்காரங்க வேலை செய்ய தப்பா அவன் போய் போக அவன் ஊர் சண்டே கத்துக்கிட்டான். நம்ம வெட்டி பெருமாள் தாத்தா கிராரல அவதான் முத முதல்ல வெள்ளக்காரங்க சண்டை போட்டு தெச்சாரு. அப்பலாம் ஒரே பாரம்பரியம் இருந்துச்சு, அது உடஞ்சி ரெண்டாச்சு, அப்புறம் நாலாச்சு. கூடாது கையில கத்தி எடுத்தானோ அன்னைக்கே பாக்ஸிங் ஆடுற தகுதி இழந்துட்டான். சொத்தா உயிரே போனாலும் பரவாயில்ல, போய் சொல்லா நான் யாருன்னு எல்லாருக்கும் நிரூபிக்க நேரம் இது. ট্রেলারটা অনেক লেন্দি মনে হচ্ছে, একই জায়গায় ঘুরছে মনে আমার কাছে মনে হলো যে এটা বক্সিং কেন্দ্রিক একটা মুভি হবে আর কি। ফুলটা স্পোর্টস নিয়ে আর কি মুভিটা, আসলে ভাষা ট্রেলারটি দেখে মনে হচ্ছে যে বক্সিং নিয়ে অনেকটা প্যাশনেট এবং এইটা কেন্দ্রিক মুভিটা পুরো মুভিতেই। আর ট্রেলারের শুরুতে যা বুঝলাম যে এটা প্রথম অংশ বক্সিং নিয়ে থাকছে, সে বক্সিংকে খুব পছন্দ করে, তারপর তার বিয়ে হয়ে যায় এবং সে মনে হয় বক্সিং কন্টিনিউ করতে চাচ্ছে না, এটা নিয়ে সম্ভবত যে পূর্ববর্তী বস যারা আছে তাদের সঙ্গে মনে হয় একটা সংঘর্ষ হয়, হয়তোবা কোনো বাধা বিপত্তি বা এ ধরনের কিছু রয়েছে যা হয়তোবা আমরা মুভিটি দেখলেই তারপরে বলতে পারবো।
হ্যাঁ মুভি দেখলে বুঝতে পারবো, তবে এখানে যদি আমরা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারতাম তাহলে কিছুটা বেশি বলতে পারতাম যে আসলে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। তবে একটা কথা কিন্তু শেষ পর্যন্ত বুঝতে পারলাম যে একটা মহিলা এসে বলতেছিল যে বক্সিং করলে কি পেটে খাবার আসবে কিনা, এরকম কিছু একটা ছিল। আর এখানে যেটা হচ্ছে যে স্পোর্টস তো এখন মানুষজন যে স্পোর্টস থেকেও কিন্তু আসলে মানুষজন আর্ন করছে, করছে না তা না, সব স্পোর্টস যে একেবারে আর্নিং বিহীন স্পোর্টস তা না, তো স্পোর্টসে ভালো কিছু মানুষ করছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গ্রামের ক্ষেত্রে হয়তো বা এখানে এই জিনিসটা ফ্রন্ট লাইনে আসে না, সেজন্য হয়তো বা সে লাইফকে শুধুমাত্র স্পোর্টস দিয়ে কভার করতে পারছে না, তাকে আরও কিছু করতে হচ্ছে ইনকামের জন্য। এটা আসলে আমাদের অনেক সময় আধুনিক প্যারেন্টসদের ক্ষেত্রেও এটি হয়। আসলে আমরা যখন ক্যারিয়ার হিসেবে বিভিন্ন প্রফেশনকে বেছে নিতে চায় তখন আসলে কিন্তু আমরা স্পোর্টসকে ততটা যতটা দেওয়া উচিত প্রফেশন হিসেবে আমরা ধরি না। আর কোথাও হোক না হোক আমি হয়তো আমাদের দেশের ক্ষেত্রে এটি বলতে পারি যে এরকমই হয়। আসলে আমাদের স্পোর্টসকেও একটা সেরকম তার মর্যাদা দেওয়া উচিত, কারণ প্রত্যেকটা স্পোর্টসেও সেরকম ভ্যালু রয়েছে, ওটা প্রফেশন হিসেবেও তেমনই ভালো। তো ওভারঅল আমার কাছে যেটা মনে হলো যে মুভি দেখলে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো যে এটা আসলে স্পোর্টস থেকে কীভাবে সমাজ সংসারে ইফেক্ট করে তার উপর বেস করে মুভিটা তৈরি হচ্ছে কি। তো আজকের ভিডিও রিয়াকশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এ পর্যন্তই।